মণিপুরের ভয়াবহ বন্যা বিপর্যয় ও ধসে নিহত হয়েছেন রাজ্যের দুই বীর জওয়ান সঞ্জয় দেবনাথ আর প্রশান্ত কুমার দেব। নিহত জওয়ান সঞ্জয় দেবনাথের বিশালগড় বাড্ডার দিকের বাড়িতে শনিবার তাই কান্নার রোল আর তরতাজা সন্তান হারানোর বেদনায় আকুল প্রিয়জনদের শোকার্ত মুখ। মাত্র দেড় মাস আগেই বাড়ি এসেছিলেন সঞ্জয়। দেশে সেবা করতে গিয়ে নিজের জীবন বলিদান দিয়েছেন এই অকুত ভয় জওয়ান। শোকের বাতাস তাই ভারী হলেও রাজ্যের এই বীর সন্তানদের নিয়ে গর্বিত রাজ্যবাসী। শহীদ সঞ্জয় দেবনাথের বাবা জানিয়েছেন শনিবার সকাল 8:30 নাগাদ ছেলের মৃত্যু সংবাদ জানতে পারেন তিনি। প্রথামাফিক নিয়মকানুনের কারণে শনিবার ছেলের মরদেহ আসার সম্ভাবনা থাকলেও রবিবার তার ছেলের মরদেহ আসবে বলে জানান সঞ্জয় দেবনাথের পিতা। ওই তো আজকে 8:30 নাগাদ আমি শুনলাম আমার ছেলে মৃত্যু হয়েছে। এরপরে শুনলাম আমার ছেলেকে আজকে নিয়ে আসবে ত্রিপুরাতে। এরপরে একটু শুনলাম আজকে আসতে পারবো না, আমার ছেলের এখানে নিয়ম করানো আছে, কতগুলি কেন কাজ করব, কালকে নিয়ে আসবো। ঠিক আছে, আর কি বলবো। উনি কবে এসেছিলেন বাড়িতে? আমার ছেলে তো এক দেড় মাস হয়েছে আছে, আমার ছেলে দেড় মাস হয়েছে, আমার ছেলে কেন আছে। আচ্ছা, 28 তারিখ 1 তারিখ চলে গেছে। কনফার্মেশন শহীদ হওয়ার আপনারা কী করে পেলেন? ওই তো অফিস থেকে খবর আলো, অফিস থেকে খবর আছে, আমরা শিওর হইলাম আমার ছেলে এই অবস্থা। তো এখন আপনার কী অনুভূতি? ছেলে স্থগিত হয়েছে, দেশের জন্য গেছে, কাজ করতে গেছে, এতে আনন্দ কী আছে? দুঃখ তো আছে আমার মনে, এতে আনন্দ কী আছে? দেশের জন্য করছে, আমার ছেলে মারা গেছে, আর কিছু আমার বলার নাই, কিছু বলবো না। ছেলের মৃত্যুতে হৃদয় ভেঙে গেলেও গর্বিত এই পিতা জানিয়েছেন দেশের কাজ করতে গিয়ে তার ছেলে শহীদ হয়েছে, তার চেয়ে আনন্দের কী আছে। শহীদ সঞ্জয় দেবনাথের ছোটোবেলার বন্ধু এবং আসাম রাইফেলসের এই জওয়ান ব্যথাথুর গলায় স্মরণ করেছেন সঞ্জয় দেবনাথের স্মৃতি। জানান, দীর্ঘদিন একসঙ্গে সঞ্জয়ের সঙ্গে দেশের সেবা করেছেন দুজনেই। খুব শীঘ্রই সঞ্জয় দেবনাথের অবসরে যাওয়ার কথা ছিল বলে জানান এই ফৌজি। বর্তমানে ছুটি কাটাতে বাড়ি এসেছেন তিনি। শহীদের উপরে যেখানে আমার বন্ধু 2006 থেকে আমরা ছোট থেকে বড় হয়েছি, একসাথে খেলাশোনা করে, একসাথে পড়াশোনা করেছি। তো 2006 আমরা দুজনে আসাম রাইফেলে আগরতলায় ইন্টারভিউ দিয়েছিলাম। তো একই ব্যাটালিয়নে একসাথে ট্রেনিং করে আমরা আজ 13-14 বছর বা 15 বছর, এখন 16 বছর ক্রসে, 17 বছর মানে পড়ছে চাকরিটা। তো 6 মাস পরে রিটায়ার আসবে, 2023 মার্চ 31 তার আউট। তো এতদিন একসঙ্গে চাকরি করছিলাম, তো কিছু কারণে যে 6 মাস আগে যে আমার ব্যাটালিয়ন থেকে ব্যাটালিয়ন পোস্টিং হয়ে গেছে অন্য ব্যাটালিয়নে, এমনি তো নিজের ভিতরে কথাবার্তা করতে থাকি, একসঙ্গে খেলাধুলা করি, অনেক সময় মোবাইলে ওর সঙ্গে কথাবার্তা করে কী আজকে কী পাখি মেরেছে। আমাদের একটা কোড থাকে, পাখি বলে একটা, এই বলে একটা কোড থাকে, অনেক হাজি মজা করে। তো হঠাৎ করে আমি বাড়িতে আসলাম, চার পাঁচ দিন হয়েছে। তো হঠাৎ রাত তো তকরিবন 3:30 দিকে আমার একটা ফোন আসলো, আমার লগে মানুষগুলো করে আমাদের বন্ধু তো মিসিং, আমার বন্ধু তো মিসিং হয়ে গেছে, ওরা তো পাহাড় পড়ে গেছে উপরে। তো আমি ভাবছি হয়তো পারে দুষ্টুমি করেছে। তো আমি এটা মানে ক্লিয়ার করার জন্য আমার লগের বন্ধুদের ফোন করলাম। ফোন করার ফলে সত্যি কথা বলে যে হ্যাঁ, এই জায়গাটা আছে, ওর ক্যাম্পের পিছনে একটা বড় একটা পাহাড় ছিল, ওর ফ্রন্টে বড় একটা নদী। তো পাহাড়টা ভেঙে গড়টা গড়ের মধ্যে পড়ে তারপরে গড়গুলো নিয়ে একদম ডাইরেক্ট নদীর ভিতরে চলে গেছে, আর ভয়ঙ্কর বড় পাহাড় হয়েছে। কিন্তু এটা এমন একটা জায়গার মধ্যে কোনো গাড়ি ঘোড়া কোনো সুবিধা নেই, যে হঠাৎ করে কেউ যাবে, যে হাঁটে হেঁটে যেতে হয় কোনো 3-4 কিলোমিটার, আর এও রাস্তা সিধা না, একদম পাহাড়টা লাটং করে এরকম ধরনের। তো এখন এইটাই আমরা নেচুরালের কাছে কী বলবো, আমরা যদি এখন যদি গুলি বারত ইয়ে অপারেশন করে যদি আমরা এরকম জিনিসটা হতো, তাহলে আমরা মনে তো একটা গর্ব ছিল, হ্যাঁ আমি কারোর সঙ্গে লড়াই করতে গিয়ে, মিলিটারির সঙ্গে লড়াই করতে গিয়ে সে আমি মারা গেছি। উল্লেখ্য, রাজ্যের আরেক বীর জওয়ান প্রশান্ত কুমার দেবও মণিপুরের এই ভয়াবহ ধসে নিহত হয়েছেন। কল্যাণপুর বাড়ি হলেও বর্তমানে এডিনগর এলাকায় থাকতেন এই শহীদ জওয়ান। রবিবার দুই জওয়ানের মরদেহ রাজ্যে আসার কথা রয়েছে। দেশের সেবা করতে গিয়ে এই বলিদানে গর্বিত গোটা রাজ্য। ব্যুরো রিপোর্ট, রাইজেস্ট নিউজ।